শাকিব খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নায়ক রুবেল। লড়াকু সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্র নতুন বাঁক নিয়েছিল বলে মনে করা হয়। এই সিনেমার আগেও অন্য সিনেমাতে অ্যাকশন দৃশ্য থাকলেও কুংফু ক্যারাতে মার্শাল আর্টের অ্যাকশন জনপ্রিয় হয় লড়াকু দিয়েই। এই সিনেমার মাধ্যমে 1986 সালে চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক রুবেলের। এরপর হুঙ্কার, বিষদাঁত, বজ্রপাত, অকর্মা, ইনকিলাব, উত্থান পতন, সন্ত্রাস, শেষ আঘাত, দেশ দুশ্মন, অর্জুন, লাওয়ারিশ, অধিনায়ক মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন তিনি। সম্প্রতি এই অভিনেতা শাকিব খানকে সুপারস্টার মানতে নারাজ বলে জানিয়েছেন। লড়াকু খ্যাতনায়ক রুবেল বলেন, শাকিব খানের সঙ্গে বিশাল একটি গ্রুপ আছে। হ্যাঁ, নিঃসন্দেহে তিনি স্টার, তবে দুইটি ঈদ ছাড়া তার ছবি কখন চলছে? আমাদের সময় সারা বছর ছবি মুক্তি দিয়েছি, 12-14টা এক একজন নায়ক। আমার 10টা হলে মান্না সাহেবের 12টা হতো। তার কেন 12 মাসে 12টি ছবি মুক্তি পাচ্ছে না? শুধু দুইটি ঈদ তার জন্য বেছে রাখছি কেন? শাকিব খানকে আমি তখনই সুপারস্টার মানব উল্লেখ করে তিনি বলেন, এখন শোনা যায় ভালো মানের সিনেমা করবে বলে বছরে 2টি সিনেমা করছে। তাহলে রাজ্জাক ভাই, আলমগীর ভাই, কাঞ্চন ভাইরা যখন 10-12টি ছবি করেছে বছরে, তারা কি নিম্নমানের ছবি করেছে? ওকে সব বাদ, আমি তাকে শতভাগ স্টার মানব তখনই যখন 12 মাসে 12টি ছবি দিতে পারবে। এর আগে আমি তাকে স্টার মানব না। এদিকে শোনা যাচ্ছে আসছে শিল্পী সমিতির নির্বাচনে অভিনেতা ডিপজলের প্যানেল থেকে নির্বাচন করবেন নায়ক রুবেল। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।